আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা হচ্ছে সর্টেড ভেজিটেবল। এই রেসিপিটা মেইনলি যারা ডায়াবেটিস রোগী আর ডায়েট কন্ট্রোল করছেন অথবা করতে চাচ্ছেন তাদের জন্য। আসলে যারা ডায়েট কন্ট্রোল করেন এবং ডায়াবেটিস রোগী, তারা সব সময় মনে করেন যে তাদের স্বাদবিহীন খাবার খেতে হবে। এই রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা টেস্টি, আর এই খাবারটা পেট ভরে মন ভরে খেতে পারবেন কোনো চিন্তা ছাড়াই। সর্টেড ভেজিটেবলের জন্য এখানে যে ভেজিটেবলগুলো নিয়েছি, এগুলো হচ্ছে স্কোয়াশ, ব্রোকলি, আর এখানে গাজর নিয়েছি একটা, এগুলো হচ্ছে বাঁধাকপি, আর হাফ কাপের মতো মটরশুঁটি নিয়েছি। এখানে 1 টেবিল চামচ আদা কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি, 3টা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। প্রথমে ব্রোকলিগুলো 80% সিদ্ধ করে নেব, যেহেতু বাকি সবজিগুলোর তুলনায় এই ব্রোকলি একটু সিদ্ধ হতে সময় লাগে। 5 মিনিট ফুল আঁচে জাল দিলেই 80% সিদ্ধ হয়ে যাবে। ব্রোকলিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন পানি থেকে ব্রোকলিগুলো তুলে নেব। তার আগে দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। একটা চামচে একটা ব্রোকলি উঠিয়ে নিচ্ছি এবং ছুরি দিয়ে কাটলেই বুঝতে পারছেন যে এখনও একটু কচকচে রয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। এখন একটা ঝাঁঝরির সাহায্যে ব্রোকলিগুলো উঠিয়ে নিচ্ছি, আর যে পানিটা থেকে যাবে এই পানিটা ভেজিটেবল স্টক হিসাবে অন্য কোনো রান্নায় ব্যবহার করতে পারেন, অথবা এই পানি দিয়ে স্যুপ রান্নাও করতে পারেন। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে আসলে 1 চা চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু গলে আসলে এতে আদা রসুনটা দিয়ে দেব। এখানে 1 টেবিল চামচ আদা কুচি আর 1 চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। এখন বাটারের সাথে 1 মিনিট মতো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন স্কোয়াশ দিয়ে দিচ্ছি। স্কোয়াশ এখন সব জায়গাতেই অ্যাভেলেবল, সব জায়গাতেই পাওয়া যায়, আর খেতেও আমার কাছে খুব ভালো লাগে। এই রেসিপিতে আমি যে সবজিগুলো ব্যবহার করছি, এই সবজিগুলো যদি আপনার কাছে অ্যাভেলেবল না হয় তাহলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে শাক পাতা জাতীয় কোনো সবজি দেওয়া যাবে না। শসা, লাউ, গাজর এই জাতীয় সবজি ব্যবহার করতে হবে। এর মধ্যে গাজরগুলো দিয়ে দিয়েছি, আর সবজি আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। সবজি কাটাটা টোটালি অপশনাল, যার যেরকম ইচ্ছা কেটে নিতে পারেন। আর সবজির পরিমাণটাও আমি বলছি না, কারণ হচ্ছে এই পরিমাণ আদা রসুন আর বাটারে আপনাদের যে পরিমাণ সবজি দরকার সেই পরিমাণ সবজি রান্না করতে পারেন। এখন আমি 1/2 কাপের মতো মটরশুঁটি দিয়ে দিলাম। চুলার আঁচ হাইয়ে আছে, সবজিগুলো অনবরত নাড়তে থাকতে হবে। এখন দিয়ে দেব 80% সিদ্ধ করা ব্রোকলি। যেহেতু ব্রোকলি একটু সিদ্ধ করাই আছে, তাই এটা একদম শেষের দিকে দিচ্ছি। শুরু থেকে এখন পর্যন্ত টোটাল 8 মিনিটের মতো ভাজা হয়ে গেছে, আর 5 থেকে 8 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবজিটা এমনভাবে নামাতে হবে যেন সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এরকম গোটা গোটাই থেকে যাবে। প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম, এখানে আমি কালো গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করব। এটা টোটালি অপশনাল, আপনাদের কাছে না থাকলে বাদ দিতে পারেন, শুধু কাঁচামরিচ দিয়েও রান্নাটা করতে পারেন। এখন দিয়ে দেব স্বাদ মতো গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করছি 1 চামচের মতো। এখন সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো আর সাথে 3টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথা একটু চিরে দিয়েছি,
যেন একটু ঝাল বের হয়। চুলার আঁচ কিন্তু একদমই কমানো যাবে না, তাহলে এই সবজিতে অনেক বেশি পানি বের হয়ে যাবে, তখন সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। তাই চুলার আঁচ ফুল রেখে অনবরত নাড়তে হবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো। আর বাঁধাকপিগুলো দেওয়ার পরে আমি আর মাত্র 2 মিনিটের জন্য সতে করে নেব। বাঁধাকপিগুলো একদম সিদ্ধ করব না, একটু ক্রাঞ্চি থাকবে। এই খাবারটা হচ্ছে নেগেটিভ ক্যালোরির খাবার, তাই ইচ্ছা মতো খেতে পারবেন, ওজন বাড়ার কোনো ভয় থাকবে না। আর এই খাবারটা যে এতটাই টেস্টি হয় যে সবাই পছন্দ করবে। এখন সবাই পেট ভরে মনের আনন্দে ডায়েট কন্ট্রোল করুন। এই সর্টেড ভেজিটেবল যে কোনো সময় আপনারা খেতে পারেন, সকাল দুপুর রাত যখন ইচ্ছা খেতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য অবশ্যই চেষ্টা করব। আর সব সময় আপনাদের পাশে চাই, কারণ আপনারা পাশে না থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারবো না। এজন্য আমার রান্না কেমন লাগে বা কোন রান্নাটা দেখতে চান সব কিছু আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। সবাই মনের আনন্দে ডায়েট করুন। হ্যাপি ডায়েটিং। আল্লাহ হাফেজ।